সংস্থা মিলে অনেকটা দুর্ঘটনা থেকে রুখতে আমাদের সাহায্য হয়। কিন্তু অনেক সময় বললে আবার অনেকে ভাবেন যে কতদিন আর এইভাবে কতবার বাড়ি ছেড়ে যাবো, এটাও ঠিক, তাতে কষ্ট হয়। কেউ কারো নিজের বাড়ি ছাড়ে ছাড়তে চায় না। বাকি কলকাতার সন্নিকটে যে জেলাগুলো আছে, ঝাড়গ্রাম জেলা বীরভূম আসদাকে আমি আসতে বার করবো, দুলাল মুর্মু ওখানে আছে, অন্যান্যরাও আছে, এমএলএরাও আছে, তারা এলাকায় কাজ করবেন, ওখানে থাকবে। বাঁকুড়া জেলায় লোকাল যারা আছেন তারা থাকছেন, দেখে নেবে। আর আরেকটা জেলায় বললাম, হুগলি তো বলে দিচ্ছি আগে, কলকাতা তো আমরা সবাই আছি, হাওড়া যারা আছেন যদি সেরকম সিরিয়াস দেখেন তাহলে উলুবেড়িয়া সেকশনটা পুরোপুরি আসার দরকার নেই মিটিংয়ে, না হলে আসবে যদি অবস্থা স্বাভাবিক থাকে, কিন্তু অবস্থা বিপরীত করে থাকতে হবে। এছাড়াও মনে রাখবেন নর্থ চব্বিশ পরগনা হুগলি জেলায় যেমন বেচা আছে, কিন্তু বেচার ওদিকে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, যদি প্রবলেম হয় তাহলে আসবে না। দূরে দূরে যারা আছে আমরা মনে করি তারা এলাকায় থাকবে, কাছাকাছি যারা আছেন তারা আসবেন, যেহেতু সতর্কতামূলক বার্তাটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, কাল গত দুদিন ধরেই চর্চা হচ্ছে আপনাদের সংবাদ মাধ্যমে এবং আবহাওয়া দপ্তরও বলছে, কিন্তু গভর্নমেন্টের কাছে যখন কনফার্ম নিউজ আসে গভর্নমেন্ট আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এগুলো নেয়। তাছাড়াও আমি মনে করি যে আগে থেকে ব্যবস্থা নিলে অনেকটা দুর্ঘটনা থেকে রুখতে আমাদের সাহায্য হয়। কিন্তু অনেক সময় বললে আবার অনেকে ভাবেন যে কতদিন আর এইভাবে কতবার বাড়ি ছেড়ে যাবো, এটাও ঠিক, তাতে কষ্ট হয়। কেউ কারো নিজের বাড়ি ছাড়ে ছাড়তে চায় না, কিন্তু কি করবে, সমুদ্রের পাশে যারা থাকে বা নদীর পাশে যারা থাকে বা যেখানে বড় বড় বাঁধগুলো জল ছাড়ে সেই জায়গাগুলোতে ধরুন এই প্রভাবে ঝাড়খণ্ড বৃষ্টি হলে আবার জল ছাড়ো, যদি এটা বাংলার উড়িষ্যার কথা বলা হচ্ছে এখন, এবং গতকাল আমাদের চিফ সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারিকে বলেই দিয়েছি যে আমি ডিভিশন না জানিয়ে আমাদের যা ইচ্ছে করেছে বলে আমার বন্যা হয়ে গেছে, কেউ খবর নেয়নি। এখনো তোমাদের আমরা বলছি যে ডিভিশনকে বলো এইভাবে জল না ছাড়তে, তোমার যদি ছাড়া হয় তুমি যখন শুকনো থাকবে তখন তুমি ছাড়তে শুরু করো একটু, কিন্তু যখন আমিও ভাসি তুমি তখন আরও আটিয়ে দাও। আমি ভাবছি বৃষ্টির জলে যাতে আমরা বন্যা মতো অবস্থা নয়, কিন্তু তোমাদের জলের প্রবলেমটা আমাদের ফেস করতে হয়, এটা কালকে অলরেডি উনি জানিয়ে দিয়েছেন ট্যাবলেট সে। কিন্তু তা সত্ত্বেও আমরা জানি যে আমাদের সতর্ক থাকতে হবে। আর এই দক্ষিণবঙ্গের এই প্রেশারটা আবার দু একদিনের মধ্যে এখানে হয়ে যাওয়ার পরে তার একটা প্রভাব নর্থ বেঙ্গলেও পড়বে, উত্তরবঙ্গেও কতগুলো জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ তো বাংলার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তো আলাদা কোনো ব্যাপার নয়। সুতরাং সেখানেও ডিএমএসপিকে বলা হয়েছে দেখে রাখতে, যদি কোনো রকম দুর্যোগ হয় দুর্যোগকে মোকাবিলা করবার জন্য যা যা আমাদের সিস্টেম আছে সিস্টেমের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে কাজ করবে। এটুকুই আপনাদের কাছে আমার বলা ছিল, আপনারা যদি এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেয় বা যদি তার কারণ আপনাদের মাধ্যমে মানুষ অনেকটা জানতে পারে। আমি কিন্তু আজকে এইটা ছাড়াও আর কোনো কোয়েশ্চেনের ট্রাই করব, শুধু এটার উপর যদি কিছু বলা যায়। এই সময় তো পুরীতে অনেক টুরিস্টরা তারা রয়েছেন, উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে কোনো কথা হয়েছে তাদেরকে আনার ব্যাপারে বা রেলের সঙ্গে কোনো কথা হয়েছে? রেলের সাথে কথা হয়েছে, রেলের সাথে সিএসএ কথা হয়েছে,
কিন্তু আনার ব্যাপারে এখন যদি কোনো টুরিস্ট বেড়াতে যায় আপনি কি করবেন? তাদের চলে আসা উচিত, তাদের সতর্কবার্তাটা পেয়েছে। ধরুন পরশু দিন আমার খুব জানাশোনা দুজন আমার সাথে দেখা করতে চেয়েছিল, আমি তাকে সতর্ক করলাম, আপনি কোথায় যাচ্ছেন? বলো আমি পরশু দিন থাকবো না, আজকে আমি টাইম নিয়েছিলাম। বলো আমি একটু ঘুরতে যাচ্ছি। আরো কোথায়? বলো আমি কালিম্পং, দার্জিলিং আর সিকিম যাবো। আমি তাকে বললাম যে আমাদের এখানে ইয়ে আছে, সতর্কতা বার্তা আছে, আর ওখানে আপনারা যাচ্ছেন যদি বেশি বৃষ্টি হয়, ধস টস নামে, তখন তো গিয়ে আটকে পড়বেন। ওই জায়গাটা অ্যাভয়েড করুক, আর করুন না এখন, অন্য কোথাও যান। কিন্তু ওরা বললো টিকিট কাটা হয়ে গেছে, ন্যাচারালি আমরা আমাদের যেতেই হবে। এই যে ব্যাপারটা, এটা তো নিজেকেও দেখতে হবে না? আমরা মানুষকে সতর্ক দিকে দেখতে হবে, কিন্তু কেউ যদি পুরীতে এই বার্তা থাকার পরেও থাকেন, তাকে বলবো ফিরে আসছে। যেহেতু আপনারা জানেন উড়িষ্যা এবং বাংলার মধ্যে এই ডানা পাখনা মিলবে, এখন পাখনাটা জোড়া থাকবে না, পাখনাটা ভেঙে যাবে, এটা ক্যালকুলেশন করার আমরা কেউ অ্যাস্ট্রোলজার নই, আমরা কেউ প্রকৃতি বিশারদ নই, এটা তো সময় তার জন্য অপেক্ষা করবে। কিন্তু যাতে দুর্ঘটনা না ঘটে তাই জন্য আগে থেকে বলছি, আজকে তো 22 তারিখ, সেই জন্যই আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আছে। কাল থেকে আমরা স্কুল ICDS সেন্টার একদম পুরো বন্ধ রাখছি 26 তারিখ, আর সানডে তো বন্ধ থাকেই নিতে। এই 7টা জেলায় করতে হবে বলে মনে হচ্ছে আমাদের রাজ্যে, কতজনকে ইভ্যাকুয়েট করতে হবে বলে মনে হচ্ছে? এগুলো এখন আমি বুকাবো না, এগুলো ইএমরা এসপিরা মাইকে অলরেডি ক্যাম্পেইনিং শুরু করে দিয়েছে কাল থেকে। কখনো কখনো তো আপনারা দেখেছেন আমফান টাম্পানের সময় আমি ইভেন আমাদের প্রায় 4-5 লাখ লোককে রেস্কিউ প্রতিভা করে করতে হয়েছে। সুতরাং এটা লো ল্যান্ডে কতটা এফেক্ট হতে পারে সেটা ডিএমএসপিরাও তাদের কন্ট্রোল রুমের সাথে, আমাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রেখেছেন। আমরা চাই লো ল্যান্ডের সকলেই করে চলে আসুন, কি দরকার ঝুঁকি নেওয়ার? বাড়ি একটা দিন পরেও ফিরে যাওয়া যাবে, জমির ধান নষ্ট হয়ে গেলে সরকার ইন্সিওর, আমাদের কপ ইন্সিওরেন্স আছে, বিনা পয়সায় আমরা করি, রাজ্য সরকার থেকে ক্ষতিপূরণ দিই আমরা দেব। সুতরাং এইভাবে ঝুঁকি নিয়ে তো লাভ নেই, কয়েকদিন আগে পালন করা সত্ত্বেও বারবার আমাদের দুটো ট্রলার আপনারা জানেন যে বাংলাদেশের জলে গিয়ে আটকে গেছে, এবং সেখান থেকে আমাদের একটা ট্র্যাকিং সিস্টেম আছে।